ওরা খুব ভয়ঙ্কর লোক, তুমি সামনে যেও না, ওদিকে লুকিয়ে পড়ো। ভাই, ওই যে মালটা যে ওই দিন বারে তোমাকে খুঁজতে এসেছিল। আয় যা, ওকে ধরে আন। আরে ওকে আনবে কেন, ওর কি দরকার, ও এখানে থাকে না, চিটাগং থেকে এসেছে, তাছাড়া ছেলেটা প্রতিবন্ধী। এই জামাল ভাই তুমি থামবে? আহা, যা ওকে আন। না না না, আরে ওকে কিরে, আরে ও একটা শুনতে পাচ্ছ না কি? এই চল ধরে আন। না না না, ওকে নিয়ে টানা হাসটা করছো কেন? ও নির্দোষ, একটা ছেলে, ওকে নিয়ে যাও। আহা, চিটাগং থেকে এসেছিস, নাম কি? এই ব্যাগের ভিতর কি আছে? কিছু না। দেখে শোন, ক্যাপ্টেনের ভাই, ভাইকে খুঁজতে এসেছিস। ভাই জামাল মিয়া, তুমি বলো নি ওর ভাইকে আমি মেরে ফেলেছি? আমি তোর ভাইকে মেরে ফেলেছি, শুনেছিস? আরে আমি তোর ভাইকে মেরে ফেলেছি, তোকেও মারব। এটা দিয়ে তোর ভাইকে শেষ করেছি। ওরে বাপ রে বাপ, কি গরম দেখাচ্ছে। আরে ওকে শেষ করে দে। আরে না না না, আরে ল্যাংড়া পানি আর ভাইকে খুঁজতে হবে না। এই কি করছো? না না, ওকে ছেড়ে দাও। তুমি ছেড়ে দাও মাল ভাই, যাও মাল দেখবি না। না না, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এই ছেড়ে দে, চল ছেড়ে দে ওকে। না 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 না, ওকে বেরো না, না তুই জানিস না ক্যাপ্টেন বাক, ক্যাপ্টেন কখন মরবে সেটা ক্যাপ্টেন নিজেই ডিসাইড করবে, আর তুই এখন মরবি সেটাও ক্যাপ্টেন ডিসাইড করে ফেলেছে। শালা কাট্টা।